Welcome back to my channel. আমার লুকটা দেখে বুঝতেই পারছো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো বসন্ত উৎসবের মেকআপ লুক আমাকে শেয়ার করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিল। কোথাও যদি কোনো ভুলচুক হয়ে থাকে তো সরি বলছি তোমাদের সবাইকে। আমি অ্যাকচুয়ালি মেকআপ এক্সপার্ট নই, তো আমি চেষ্টা করি তোমরা আমার মেকআপ ভালোবাসো দেখতে। পুরো ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগবে। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, একটা লাইক করে দিও। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলো মেকআপটা স্টার্ট করছি আর বেসটা ভীষণই লাইট হবে যেহেতু এটা একটা মর্নিং লুক ক্রিয়েট করছি। আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ড এর ফটো ফোকাস ফেস প্রাইমার। প্রাইমারটাকে আমি ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। একটা ইনস্ট্যান্ট গ্লো এর জন্য আমি এখানে ডিউই প্রাইমার অ্যাপ্লাই করছি। হালকা হাতে প্রাইমারটাকে খুব ভালো করে পুরো স্কিনে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ড করে নিচ্ছি আমি, নেক এরিয়াতে ধরে নেব। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি এখানে দুটো ফাউন্ডেশন ইউজ করছি, একটা হচ্ছে ল্যাকমের আর একটা মেবলিনের। একদমই হালকা আর উপর চাইছি যেহেতু লুকটা, সেহেতু আমি দুটোকে মিক্স আপ করে ইউজ করব। অ্যাট ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি ল্যাকমে 925 প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশন W240 ওয়ার্ম বেজ। এটার অ্যাপ্লিকেটরটার সাহায্যে আমি ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটা খুবই লাইট আর একটা গিউই বেস দেয়, তো তোমরা যদি চাও এটাই শুধু একবারই মানে ইউজ করতে পারো। ভালো করে ব্লেন্ড করতে হবে জিনিসটাকে, কাজটাকে আর কান দুটোকেও বাদ দিলে চলবে না। এবার আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব। এটা জাস্ট আমি আমার যে চোখের তলা, নাকটা আর ফোরহেড পোর্শনটাতে একটু হালকা করে অ্যাপ্লাই করব। এখানে আমি যেহেতু কনসিলার ইউজ করছি না, সো সেই জন্যই আমি এটা একটু ইউজ করব। এটা একটু হাই কভারেজ ফাউন্ডেশন যেহেতু। সো অ্যাজ আ কনসিলার আমি এখানে ইউজ করছি মেবলিনের সুপার স্টে ফুল কভারেজ ফাউন্ডেশন। যেখানে যেখানে আমার একটু আনইভেন স্কিন টোন রয়েছে আমি সেখানে সেখানেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এবার পুরো প্রোডাক্টটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর সবথেকে বড় আমার একটা মনের কথা হচ্ছে এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ফাউন্ডেশন। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় বিউটি ব্লেন্ডারটাকে সবসময় একটু ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবে, এতে বেসটা খুব সুন্দর হয়। আমার বেস কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি বেসটা হালকার উপর রেখেছি। একদম ওয়েয়ারেবল মেকআপ করব আজকে আমি। এরপর আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ড এর মেগা গ্লো কন্টুরিং প্যালেট। এটা সেট করার জন্য প্রথমে কন্টুরিং প্যালেট থেকে হোয়াইট কালারের এই পাউডারটা ইউজ করছি, যেটা আমি আমার আন্ডার আইতে এবং আইলিডেও হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যালেটের পাউডার শেডটাকে আমি ইউজ করব অ্যাজ এ হাইলাইটার। এরপর আমি ফেসের হাই পয়েন্টস গুলো কন্টুর করে নেব। চিক বোনস, ফোরহেড এরিয়া আর আপার চিন, লোয়ার চিন এগুলোতে ভালো করে কন্টুর পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি কন্টুরিং পাউডারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যখনই কন্ট্যুর করব ব্রাশটাকে সবসময় আপওয়ার্ড মোশনে নেব, যাতে একটা আলাদা ডেফিনেশন তৈরি হয় ফেসে। দেখতেই পাচ্ছ একটা আলাদা ডেফিনেশন অ্যাড হয়ে গেছে। এবার আমি সেম হোয়াইট কালারের পাউডারটা নিয়ে এই মিডল পোর্শনটা হালকা করে একটুখানি অ্যাপ্লাই করছি। কন্ট্যুর করার পর হাইলাইটিং শেডটাকে আমি ইউজ করছি আমার লোয়ার চিক এরিয়াতে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে জিনিসটা, যাতে কোনো রকমের কোনো স্পট না থাকে। তো ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। নোজটাকে কন্ট্যুর করার জন্য আমি এই কাইন্ড অফ একটা ব্রাশ ইউজ করছি। এরপর আমি একটা ছোট কন্ট্যুরিং ব্রাশ নিয়ে নিয়েছি, এটা সাহায্যে আমি আমার নোজ আর আপার লিপ এরিয়াটাকে ভালো করে কন্ট্যুর করে নিচ্ছি। আমার মোটামুটি কন্ট্যুর করা হয়ে গেছে, ফেসটা দেখতেই পাচ্ছো একটা আলাদা ডেফিনেশন চলে এসেছে। এবার আমি আমার আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউটের 3D ব্রো ডিফাইনার। এটা একটা খুব সুন্দর ব্রো ডিফাইনার, তোমরা যদি চাও এটা ইউজ করতে পারো, আবার এটাকে স্কিপও করতে পারো। এই ডিফাইনারটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে হালকা হাতে ভালোভাবে ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার পর আমি চলে যাচ্ছি আই মেকআপে। এই মেকআপের জন্য আমি মেকআপ রেভলিউশন লন্ডনের একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ইউজ করছি এই নিউট্রাল শেডটা। একটা আই শ্যাডো ব্রাশের সাহায্যে খুব ভালো করে আই শ্যাডোটাকে ব্লেন্ড করে নেব।
এবার আমি সেম প্যালেট থেকেই এই মাজেন্টা শেডটা ইউজ করছি। এটা নিয়ন মাজেন্টা কালার, যার জন্য খুব পপ আপ হবে কালারটা। এক্সেস আই শ্যাডো যাতে ফল আউট না করে আমি আই শ্যাডো ব্রাশটাকে সবসময় একটু ঝেড়ে নিচ্ছি। ভালো করে আই শ্যাডো ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ফাইনালি আমার দুটো চোখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। নেক্সট আমি এখানে ইউজ করছি রেভলিউশন লন্ডনের রিলোডেড প্যাশন ফর কালার এই প্যালেটটা। এখান থেকে আমি ডার্ক গ্রিন কালারের এই শেডটা বেছে নিয়েছি। এটা খুব প্রিটি একটা গ্রিন কালার। খুব ভালো করে গ্রিন কালারটাকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব আই শ্যাডো ব্রাশের সাহায্যে। দেখতেই পাচ্ছ কতটা প্রিটি লাগছে এটা ব্লেন্ড হওয়ার পর। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি একটা নিয়ন ইয়েলো কালার। এটা খুব প্রিটি একটা নিয়ন কালার। এরপর বাড়ি হচ্ছে কাজলের। আমি ইউজ করছি সুগার কসমেটিক্স এর কোহল অফ অনার ইন্টেন্স কাজল 01 ব্ল্যাক আউট। একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরো কাজলটাকে স্মাচ করতে থাকবো। একটা উইং বেসিক্যালি আমি করার চেষ্টা করছি এখানে। আমি লাইনারের বদলে উপরেও কাজলই লাগিয়েছি। আমার আই লুকটা মোটামুটি হয়ে গেছে। আমি পুরোটাই কাজল ইউজ করেছি উপর নিচ দুদিকেই। তোমরা যদি চাও আইলাইনারও ইউজ করতে পারো। তো আমার ভীষণ কাজল ভালো লাগে। তো এটা যেহেতু স্মাচ প্রুফ কাজল তোমরা ইউজ করতে পারো, কোনোভাবে কোনো অসুবিধা হবে না। নেক্সট আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের আল্ট্রা ব্লাশ প্যালেট। আমি এখান থেকে হালকা পিঙ্ক অ্যান্ড এই ব্রাউনিশ একটা শেড মিক্স করে অ্যাপ্লাই করছি। খুব ভালোভাবে হালকা হাতে আপওয়ার্ড মোশনে ব্লাশটাকে অ্যাপ্লাই করে নেব। আমি শুধু আমার চিকে নয়, আমি হালকাভাবে আমার নোজেও একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করেছি আর চিন এরিয়াটাতেও। তোমরা যদি চাও এটাকে স্কিপ করতে পারো। আমার বেসিক্যালি পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা একটু ভালো লাগে, বাট এটা ভুললে হবে না, খুব ভালোভাবে জিনিসটাকে ব্লেন্ড করতে হবে আর পরিমাণটা খুবই সাটল থাকবে। এরপর আমি নিয়ে নিয়েছি হাইলাইটার প্যালেট। এটা মেকআপ রেভলিউশনের একটা খুব প্রিটি হাইলাইটার প্যালেট। এখান থেকে আমি পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করছি। ভীষণই সাটল একটা হাইলাইটার এটা। হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা ফ্যান ব্রাশ ইউজ করছি। আমি আমার চিক বোনস, ফোরহেড, নোজ এরিয়া সমস্ত জায়গায় ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আমার আইব্রোজ এর ইনার কর্নার আর নোজটাকে হাইলাইট করার জন্য একটা আলাদা ছোট ব্রাশ ইউজ করেছি। পরে সেম ফ্যান ব্রাশের সাহায্যে আমি আরেকবার হাইলাইটারটাকে হালকাভাবে অ্যাপ্লাই করে নেব আর আমার ঘাড় আর গলাটাকেও আমি হাইলাইট করেছি। এরপর আমি অ্যাপ্লাই করছি মাসকারা। আমি এখানে সুগার কসমেটিক্স এর ল্যাশ অফ টাইটান্স ভলিউমনাইজিং মাসকারা ইউজ করছি। মাসকারাটা ভীষণই একটা ড্রামাটিক লুক দেয় আর সত্যি কথা বলতে আমার ভীষণই ফেভারিট একটা মাসকারা। সবসময় একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করার চেষ্টা করবে, যেহেতু বসন্ত উৎসব রং তো খেলা হবেই, তাহলে একদম মানে চোখের মধ্যে না হলে ঢুকে যাবে জল লাগলে। এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। তোমরা চাইলে সুগারেরটা কিনতে পারো, মেবলিনেরটা তো খুবই ভালো। সো আমি এখন কারেন্টলি এটা ইউজ করছি। তো ন্যাচারাল একটা সুন্দর একটা ভলিউম চলে এসছে। এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এখানে আমি ইউজ করেছি সুগার ম্যাট অ্যাজ হেল ক্রেয়ন লিপস্টিক ইন দি শেড 30 লিলিয়ান রোজ। এটা একটা খুব পিঙ্ক আর মজেন্টা কালারের মিক্স কাইন্ড অফ একটা শেড বলতে পারো, ভীষণই মিষ্টি রংটা। এই শেডটা আমার এখন কারেন্ট ফেভারিট একটা লিপস্টিক শেড। একটা ন্যাচারাল ডিউই ফিনিশের জন্য আমি এখানে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর ফোটো ফোকাস সেটিং স্প্রে। এটা ভীষণই ডিউই আর লাইট ওয়েট একটা সেটিং স্প্রে। সেটিং স্প্রে মাস্ট, মেকআপের সাথে রং কোথায় মিশে যাবে বুঝতে পারবে না।
আর প্রাইমারটাও কিন্তু একদম অ্যাপ্লাই করতে ভুলবে না, একদমই, না হলে প্রচন্ড প্রবলেম হবে স্কিনে, প্রচন্ড ব্রেকআউটসও হতে পারে। তো সেই জন্য তোমরা সেটিং স্প্রে আর প্রাইমারটা অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করো। সো মেকআপ তো হয়ে গেছে, এবার আসছি অ্যাক্সেসরিজ এর পালা। একটা ছোট্ট বিন্দি অ্যাড করে দিয়েছি, অ্যাঙ্গেলগুলো আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম। অ্যান্ড লাস্টলি অ্যাড করেছি এই বড় বড় দুটো ঝুমকা আর এই চোকারটা, এটাও ভীষণ একটা প্রিয় চোকার আমার। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে লুকটা কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমরা কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই দিতে। আমার মনের কথা তোমাদের সাথে সবসময় শেয়ার করতে থাকবো, আর তোমরা এভাবেই ভালোবেসে যেও। তোমরা নতুন কি ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি সমস্ত রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখতেই পাচ্ছ চোখটা কতটা সুন্দর, ন্যাচারাল একটা ডিউই, ন্যাচারাল ডিউই।